নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করতেছিলাম। রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর কিছু আলোচনা করে ফেলেছি অলরেডি। পর্যায় সারণীর পটভূমি নিয়ে আলোচনা করেছি, ত্রয়ী সূত্র নিয়ে আলোচনা করেছি, তারপরে অষ্টক সূত্র নিয়ে আলোচনা করছি, মেন্ডেলিভের পর্যায় সূত্র নিয়ে আলোচনা করা হয়ে গেছে, আধুনিক পর্যায় সূত্র নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আমাদের চতুর্থ অধ্যায়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, মৌলের অবস্থান নির্ণয় পর্যায় সারণী থেকে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে, এবং লাস্টে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণীর ভিত্তিটা কি, মানে কিসের উপর ডিপেন্ড করে পর্যায় সারণীটা তৈরি করা হয়েছে, এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম টপিকসটা ছিল পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো তোমাদের নবম দশম শ্রেণীর বইতে পর্যায় সারণীর সর্বমোট পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া আছে। বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসে, পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো লেখো। তো এই পাঁচটা বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে, না বুঝে মুখস্থ করলে কিন্তু মনে রাখতে পারবে না। প্রথম বৈশিষ্ট্যটা দেওয়া আছে যে পর্যায় সারণীতে ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ রয়েছে। দেখো তোমাদের বইয়ের যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে, এটা পর্যায় সারণী তোমাদের চতুর্থ অধ্যায়ে শুরুতেই দেওয়া আছে, এই পর্যায় সারণীতে ষাটটি পর্যায়, পর্যায় মানে আনুভূমিক সারি যেটারে বলা হয়, এই যে আনুভূমিক, আনুভূমিক মানে এইভাবে যেগুলো থাকে, এইভাবে কয়টা সারি আছে দেখো, এই একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই দুটো সারি কিন্তু এর ভিতরেই, এই সম্পর্কে একটু পরে আলোচনা হবে। তাহলে কয়টা সারি আছে সর্বমোট? এখানে লেখা আছে 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ পর্যায় সারণীতে ষাটটি পর্যায় আছে বা আনুভূমিক সারি আছে ষাটটি, বাংলায় আনুভূমিক সারি, এবং আঠারোটি গ্রুপ রয়েছে। গ্রুপের আরেকটা নাম হচ্ছে উলম্ব কলাম। কলাম কীরকম তো জানো, যে যখন বাড়ি তৈরি করে তখন যে খুঁটিগুলো দেয় সেগুলোকে বলা হয় কলাম। সেগুলো হচ্ছে এরকম থাকে, আনুভূমিক সারি এরকম আর উলম্ব কলাম হচ্ছে এরকম। এরকম কয়টা আছে? 1, 2, 3, 4, এরকম করে লেখা আছে দেখো। এরকম করতে করতে আঠারোটা উলম্ব কলাম আছে, লাস্টে একটা উলম্ব কলাম, এই যে তার আগে 17 নম্বর উলম্ব কলাম, এটা 16 নম্বর উলম্ব কলাম হচ্ছে এরকম। এরকম 18টা উলম্ব কলাম আছে এবং 60টি আনুভূমিক সারি রয়েছে। তারপরে বলছে যে প্রতিটি পর্যায়ে বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত বিদ্যমান। এই যে এই প্রথম পর্যায়, এগুলো কিন্তু পর্যায় বা আনুভূমিক সারি। দেখো এই পর্যায়, এই পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ে, যেমন 5 নম্বর পর্যায়টা আমি যদি দেখি, যে বাম দিকে এই যে 1 নম্বর গ্রুপ, এই যে এইগুলো কিন্তু গ্রুপ লেখা আছে, গ্রুপ 1, তারপরে গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, প্রত্যেকটা পর্যায় বাম দিক থেকে গেছে, দেখো বাম দিক থেকে ডান দিকে গেছে, গ্রুপ 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7, 8, এরকম 18 পর্যন্ত বিদ্যমান। প্রতিটি পর্যায়ে এরকম 1, 2 এরকম করে 18টা গ্রুপ আছে। এরপরে 3 নম্বর যে বৈশিষ্ট্যটা দেওয়া আছে সেটা হচ্ছে 6 এবং 7 নম্বর পর্যায়ে একটা হচ্ছে ল্যান্থানাইট সারি আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট সারি, এরকম দুটো সারি 6 এবং 7 নম্বর পর্যায়ে, নিচে যে দুটো সারি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে লেখা আছে ল্যান্থানাইট সারি এবং এটা হচ্ছে অ্যাক্টিনাইট সারি, এটা হচ্ছে 6 নম্বর এবং 7 নম্বর। দেখো এখানে লেখা আছে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, এই যে এখানে 57 থেকে শুরু করে 71, তার মানে এই জায়গা 6 নম্বর পর্যায়ে ল্যান্থানাইট সারি এবং 7 নম্বর পর্যায়ে অ্যাক্টিনাইট সারি, এটা নিচে আলাদাভাবে রাখা হয়েছে। কেন আলাদাভাবে রাখা হয়েছে সেটা যদি প্রশ্ন করে, তাহলে এটার বেশ বড় একটা ব্যাখ্যা আছে, যে ল্যান্থানাইট সারির এই মৌলগুলোকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে দেখা যাচ্ছে এই জায়গা আসবে হচ্ছে ল্যান্থানাম, ল্যান্থানামের সাথে এই স্ক্যান্ডিনিয়াম এবং ইস্ট্রিয়ামের ভালো মিল আছে, তারপরে এই যে সিরিয়ামটা আসবে হচ্ছে এইখানে। তো সিরিয়ামটা যদি এখানে আসে, তো আমরা তো জানি যে গ্রুপ ভিত্তিক মৌলগুলো ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল থাকে, তো সেই হিসেবে সিরিয়ামের জিরকোনিয়ামের সাথে রাসায়নিক ধর্মের মিল থাকার কথা, কিন্তু সেটা কিন্তু থাকবে না। তো সে কারণে পর্যায় সারণীটাই নষ্ট হয়ে যাবে। এই মৌলগুলো অনেকটা একই রকম, সবগুলো ভৌত এবং রাসায়নিক ধর্ম একদম সেম, সে কারণে এই মৌলগুলোকে একটা জায়গায় স্থান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপ, এবং 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে কোন সারির মৌলগুলোর অবস্থান দেওয়া হয়েছে? একটা অবস্থান, সেটা হচ্ছে অ্যাক্টিনাইট সারির অবস্থানগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ 6 এবং 7 নম্বর পর্যায়ে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারি দুটো, এই দুটো আলাদাভাবে দেখানো হয়েছে। এরপরে আছে গ্রুপ এবং পর্যায়ভিত্তিক মৌলের সংখ্যা। প্রথমে আছে, প্রথমে আমি গ্রুপ ভিত্তিক ধরি, যে গ্রুপ 1-এ 60টি মৌল। দেখো এই যে এইগুলো কিন্তু গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ আছে, 1 নম্বর গ্রুপে কয়টা মৌল একটু হিসাব করি, 1 থেকে 60টা মৌল। তারপর বলতেছে গ্রুপ 2-এ 6টা মৌল, গ্রুপ 2-এ 1, 2, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে গ্রুপ। গ্রুপ
তিনে 32টা মৌল দেখো তিন নম্বর গ্রুপ 1 2 3 4টা মনে হচ্ছে না আসলে 4টা মৌল না এখানে কিন্তু 32টা মৌলই আছে এই যে 1 2 এখানে 15টা আছে এই যে এখান থেকে গুণ 15 আর এখানে 15 15 15 30 এখানে 15 এখানে 15 15 15 30 আর দিয়ে 32টা মৌল আছে তারপরে গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত 4টা করে মৌল আছে দেখো 4 নম্বর গ্রুপ 1 2 3 4 1 2 3 4 এরকম করতে করতে 12 নম্বর গ্রুপ পর্যন্ত মোট 4টা করে মৌল আছে এরপরে 13 থেকে 17 নম্বর গ্রুপটা দেখো 1 2 3 4 5 6 13 থেকে 17 নম্বর গ্রুপে 6টা করে মৌল আছে সে কারণেই বলছে গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত 6টা মৌল বিদ্যমান এরপরে গ্রুপ 18 এবং গ্রুপ 1 একদম সেম গ্রুপ 18 তে 1 2 3 4 5 6 7টা মৌল বিদ্যমান পর্যায় ভিত্তিক কতগুলো মৌল আছে চলো আমরা শিখে নিই এই দেখো প্রথম পর্যায় 1 থেকে 7টা পর্যায় আছে প্রথম পর্যায়ে দেখো 1 2 মাত্র দুটো মৌল বিদ্যমান দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 1 2 3 4 5 6 7 8 তৃতীয় পর্যায়ে কিন্তু 8টা মৌল বিদ্যমান অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল বিদ্যমান তাহলে প্রথম পর্যায়ে 2টি মৌল দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি মৌল বিদ্যমান এরপরে চতুর্থ পঞ্চম এই দুটো পর্যায়ে দেখো 1 থেকে 18টা পর্যন্তই মৌল আছে অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে 18টা করে মৌল বিদ্যমান এই যে এখান থেকে 18টা মৌল এই পর্যায়েও 18টা মৌল বিদ্যমান অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে কয়টা মৌল বিদ্যমান 18টা মৌল বিদ্যমান ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে দেখো এখানে কিন্তু 15টা মৌল আছে এই 15টা এবং এইগুলো দিয়ে মোট 32টা করে মৌল হয় অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মোট 32টা করে মৌল আছে তো এই হচ্ছে পর্যায় সারণী বৈশিষ্ট্য তোমাদের 5টা বৈশিষ্ট্য দেয়া আছে তোমরা পর্যায় সারণী দেখে এই বৈশিষ্ট্যগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবা চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই পরবর্তী টপিকের নাম হচ্ছে মৌলের অবস্থান নির্ণয় আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করতে পারি চলো শিখে আসি পর্যায় সারণীতে কোন মৌলটা কোথায় আছে সেই অবস্থান কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস থেকে নির্ণয় করতে পারি কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা তৃতীয় অধ্যায়ে শিখে আসছি তো দেখো কোন একটা মৌলের অবস্থান আসলে আমরা কোন একটা মৌল কোথায় আছে সেটা জানতে হলে ওই মৌলটার গ্রুপ সংখ্যা জানতে হবে এবং পর্যায় সংখ্যা জানতে হবে অর্থাৎ মৌলটার গ্রুপ কী এবং মৌলটার পর্যায় কী যেমন আমি যদি এই মৌলটার অবস্থান জানতে চাই এই মৌলটার নাম হচ্ছে বেরিয়াম তো বেরিয়ামের অবস্থান জানতে হলে বেরিয়াম হচ্ছে 1 2 3 4 5 6 6 নম্বর পর্যায়ে আর 1 2 2 নম্বর গ্রুপে আছে অর্থাৎ এই যে গ্রুপ সংখ্যা হচ্ছে 2 2 নম্বর গ্রুপে আর 6 নম্বর পর্যায়ে গেলে এই জায়গাতেই তুমি যাবা তো এরকম কোন একটা মৌলের অবস্থান জানতে হলে ওই মৌলটার গ্রুপ সংখ্যা জানতে হবে কত নম্বর গ্রুপে এবং পর্যায় সংখ্যা জানতে হবে কত নম্বর পর্যায়ে আমরা ফার্স্ট কোন একটা মৌলের পর্যায় বের করা শিখব তারপরে গ্রুপ বের করা শিখব দেখো পর্যায় বের করার নিয়মে তোমাদের লেখা আছে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর নম্বর হচ্ছে ওই মৌলের পর্যায় নম্বর যেমন আমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করি সোডিয়াম 11 ইলেকট্রন বিন্যাস শিখেছো 1s2 2s2 2p6 3s1 তো এখন দেখো বলছে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর দেখো এই যে এইগুলো 1 2 2 3 এগুলো কিন্তু শক্তি স্তর নির্দেশ করে যেগুলোকে বলা হয় অরবিট আর এই spd এগুলো হচ্ছে অরবিটাল তো বলতে সব থেকে বাইরের শক্তি স্তর আমরা তো জানি শক্তি স্তরগুলো এরকম হয় এটা প্রথম শক্তি স্তর এটা দ্বিতীয় শক্তি স্তর এটা তৃতীয় শক্তি স্তর সব থেকে বাইরের শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর সব থেকে ভিতরের শক্তি স্তর হচ্ছে প্রথম শক্তি স্তর তাহলে বলো তো এখানে সব থেকে বাইরের শক্তি স্তর কোনটা তৃতীয় শক্তি স্তর তো বলতেছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে ওই মৌলের পর্যায় নম্বর তাহলে সোডিয়ামের পর্যায় নম্বর কত সব থেকে বাইরের শক্তি স্তর কত 3 অর্থাৎ সোডিয়ামের পর্যায় কত 3 খুব সহজেই কিন্তু এরকম পর্যায় বের করা যায় সব থেকে বেশি এখানে 1 2 3 এর ভিতরে সব থেকে বড় সংখ্যাটা কত 3 এই সব থেকে বড় সংখ্যাটাই হবে কোন একটা মৌলের পর্যায় সংখ্যা আরেকটা উদাহরণ আমরা দেখে আসি আয়রন 26 আয়রনের পর্যায় সংখ্যা আমরা নির্ণয় করি যে কত নম্বর পর্যায়ে আয়রন আছে আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 দেখো আয়রনের সব থেকে বাইরের শক্তি স্তর কোনটা চতুর্থ শক্তি স্তর দেখেই মনে হচ্ছে এটা সব থেকে বেশি সামনে আছে 1 2 3 আর 4 সব থেকে বাইরের শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর সুতরাং আয়রনের পর্যায় সংখ্যা কত হবে
পরের সংখ্যা হবে হচ্ছে 4 এরকম সবথেকে বাইরের শক্তি স্তরটা হয় কোন একটা মোলের পর্যায় সংখ্যা সবথেকে বাইরের শক্তি স্তর কিভাবে বুঝবো সামনে এগুলো শক্তি স্তর বোঝায় বা অরবিট বোঝায় সবথেকে বড় সংখ্যা কোনটা এখানে 4 ওটাই হবে সবথেকে বাইরের শক্তি স্তর এভাবে সহজেই কোন একটা মোলের পর্যায় বের করা যায় এরপরে চলো আমরা শিখি কিভাবে কোন একটা মোলের গ্রুপ নির্ণয় করা যায়